এই একই বাজনা ঠিক কতবার বাজাবেন মাননীয়া? 2021 ভোটের আগে আপনি বলেছিলেন ডবল ডবল নিয়োগ করবেন। আচ্ছা আপনি বলুন, আপনার সরকারে আসার পর থেকে স্কুলে চাকরির ক্ষেত্রে কতবার বিজ্ঞপ্তি হয়েছে? 9, 10, 11, 12 কতবার বিজ্ঞপ্তি হয়েছে? 5 to 8 আপার প্রাইমারি আজ পর্যন্ত নিয়োগ সম্ভব হয়নি। প্রাইমারিতে কি পরিমাণে দুর্নীতি হয়েছে আমরা সবাই দেখেছি। আর কোর্টে মামলার কথা বলছেন? আপনারা দুর্নীতি করবেন, আপনার নেতারা চাকরি চুরি করে বিক্রি করে দেবে, যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে থাকবে, মামলা হবে না। আর প্রত্যেকটা দুর্নীতিতে আপনি সমান অংশীদার, আপনি জানেন। এই জন্যই দুর্নীতিগ্রস্ত যারা ছিল তাদেরকে ব্যতিক্রমী নিয়োগ বলে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আপনার ক্যাবিনেট। ক্যাবিনেটের শীর্ষে আপনি আছেন মাননীয়া। কোর্ট কেসে দোহাই দেবেন না। 9 to 10, 11, 12 এগুলোর ক্ষেত্রে নিয়োগ হয়নি আপনার জন্য। প্রাইমারিতে দুর্নীতি হয়েছে আপনার জন্য। 5 to 8 নিয়োগ হয়নি আজ পর্যন্ত আপনার জন্য। ছেলে মেয়েগুলোর বয়স পার করে গেল আপনার জন্য। আপনি দায়ী মাননীয়া, বাম কংগ্রেস বা বিজেপি নয়। আবার মিথ্যে কথা বলছেন, কেন বলেন এত মিথ্যে কথা? কে চাকরি আটকে রেখে দিয়েছে আপনি বলুন না। বিজ্ঞপ্তি ইস্যু কেন হচ্ছে না? 9, 10, 11, 12 বিজ্ঞপ্তি কেন হচ্ছে না? 5 to 8 রিক্রুটমেন্ট কেন আটকে আছে? আপার প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি নিয়ম অনুযায়ী ভ্যাকেন্সি যেভাবে ডিক্লেয়ার হওয়া উচিত ছিল, ভ্যাকেন্সি যেভাবে বাড়া উচিত ছিল, বাড়লো না কেন? প্রাইমারিতে দুর্নীতি কেন হলো? উত্তর তো আপনাকে দিতে হবে মাননীয়া। আর নিয়োগ কেন হয়নি? আপনি 60-70 হাজার বলছেন তো, আমি 60 হাজার ধরে নিলাম। কেন হয়নি তার হিসাব দিয়ে দিচ্ছি, দেখুন তো। মুখ্যমন্ত্রীর হিসাব অনুযায়ী 60 হাজার লোকের ন্যূনতম অ্যাভারেজ স্যালারি 30 হাজার করে ধরলে মাসিক খরচা হবে 180 কোটি টাকা। রেডি করে বসে থাকলে নিয়োগ করছেন না কেন? এখনো খদ্দের ঠিক হয়নি, নাকি দাম ঠিক হয়নি, নাকি খদ্দের দাম দূরেই ঠিক হয়েছে, চারিদিকে সিবিআই ইডি রেড দেখে ভয়ে আছেন? যদি সত্যি ভ্যাকেন্সি থাকে বিজ্ঞপ্তি জারি করুন, স্বচ্ছ নিয়োগ করুন, আমরা তো সেটাই চাই। কিন্তু আসলে আপনি নিয়োগ কেন করছেন না বাংলার মানুষ জানে। টাকা নেই, ভাঁড়ে মা ভবানী। শুধু স্কুলের ক্ষেত্রে যদি ধরা হয়, আপনার হিসাবে যদি ধরি, 70 না 60 হাজার যদি ধরি, তাহলে 180 কোটি টাকা মাসিক খরচা হবে। ব্রাত্য বসুর হিসাব ধরলে এডুকেশন ডিপার্টমেন্টে শূন্যপদ প্রায় 3 লক্ষর কাছাকাছি, সেগুলো ভর্তি করতে গেলে কত টাকা খরচা হবে আপনিই ভাবুন। টাকা নেই, এর থেকে কম টাকায় ওই ভেট দিয়ে ভাতা দিয়ে ভোট কেনা যায়, এবং আপনি সেটা চেষ্টাই করছেন। নিয়োগ করার কোনো সদিচ্ছা আপনার কাছে নেই। আপনি ওই যে বলেন না ডবল ডবল চাকরি হবে, এই হবে ওই হবে, আপনি তো বলেন প্রতিশ্রুতি মানে প্রতারণা, আপনি আবার প্রতারণা করছেন ভোটের আগে।